হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমটি খেলার জন্য ফোনের এমন পাঁচটা সিক্রেট এন্ড গুরুত্বপূর্ণ সেটিং দেখাতে চলেছি। এই পাঁচটা সেটিং কিন্তু তোমাদের প্রত্যেকটা ডিভাইসেই করতে হবে, যদি তোমরা ফ্রি ফায়ার গেমটিতে হেডশট দিতে চাও বা ফ্রি ফায়ার গেমটি ওপি লেভেলের গেম প্লে করতে চাও। আরে কেনা কে চাইতে হো? এন্ড ভাই, তোমরা যারা হাই এন্ড ডিভাইসের ফোন ইউজ করো বা যারা লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো, তোমরা কিন্তু প্রত্যেকই এই সেটিং গুলা করবা, কারণ এই সেটিং গুলা কিন্তু প্রত্যেকটা বড় বড় ইউটিউবার ইউজ করে এন্ড বড় বড় প্রো প্লেয়াররা ইউজ করে কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ভালো হেডশট দেয়। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা হ্যায়। তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবা, ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিবা, কারণ তোমাদের একটা লাইকে কিন্তু তোমাদের এই ভাইটাকে ভিডিও তৈরি করতে অনেক মোটিভেট করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাও। যাক, তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেই গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিংগুলো দেখাবো, এই সেটিংগুলো ইউজ করলে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার আইডিতেও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, অথবা তোমাদের ফোনেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, এই সেটিংগুলো ইউজ করলে যে তোমরা 100-এ 100 অনলি রেড নাম্বার হেডশট দিতে পারবা, এটাও কিন্তু কোনোভাবেই পসিবল না, কারণ ভাই এগুলা কিন্তু ফোনের সেটিং, এগুলা কিন্তু অ্যাবনর্মাল কোনো কিছু না। তো এই সেটিংগুলো ইউজ করে তোমাদের যদি বিন্দুমাত্র স্কিল থাকে ফ্রি ফায়ার গেমের ভিতর, তাহলে আশা করা যায় তোমরা অনেক ভালো হেড শট বা মুভমেন্ট স্পিড বা ওপি লেভেলের গেম প্লে করতে পারবা। তো যাই হোক, এখনই দেখাবো তোমাদের ফোনের সিক্রেট সেটিং গুলা। তো সেটিং নাম্বার 1, তো এই সেটিংটা করতে তোমাদের ফোনের সেটিং অপশন চলে যেতে হবে এন্ড উপরে সার্চ বারে যে লিখবা রিফ্রেশ রেট, তো এই রিফ্রেশ রেট সেটিংটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা স্ক্রিনে রিফ্রেশ রেটের একটা অপশন পেয়ে যাবে, ওইখানে প্রেস করবা। এন্ড যাদের ফোনে আসলে রিফ্রেশ রেটটা নাই, তো তোমরা কিভাবে রিফ্রেশ রেট অপশনটা অন করবা এটা সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো এই ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিবা। তো রিফ্রেশ রেট আসার পর তোমাদের এখানে হাই রিফ্রেশ রেট যত দেওয়া আছে তোমরা কিন্তু ওইটা ইউজ করবা। তো আমার এখানে 90 GHz হাই রিফ্রেশ রেট, তো আমি কিন্তু এখানে 90 GHz ইউজ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে সেটিংগুলো দেখাচ্ছি, তো এই সেটিংগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা হাই ডিভাইস বা লো এন্ড ডিভাইস যে কোনো ডিভাইসের ফোন ইউজাররাই করবা, কারণ এই সেটিংগুলো ইউজ করলে কিন্তু ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো খেলা যায়। এন্ড অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখো, তোমাদের হয়তো এই সেটিংগুলো প্রত্যেকেরই করা আছে, বাট যাদের করা নাই তারা কিন্তু অবশ্যই এই সেটিং গুলো করে নিবা। তো সেটিং নাম্বার 2, তো এই সেটিংটা অন করতে তোমরা তোমাদের সেটিং অপশন চলে আসবা এন্ড এইখান থেকে এডিশনাল সেটিং এ চলে যাবা, দেন এখানে তোমরা অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন দেখতে পারছো, এখানে প্রেস করবা এন্ড এইখান থেকে একটু কর্নারে পি সাইকেল লেখা দেখতে পারছো, এখানে এসে তোমরা এখানে টাচ এন্ড হোল্ড ডিলে নামে একটা অপশন দেখতে পারছো, এটা শর্ট করে দিবা এন্ড নিচে অটো ক্লিক বা ডুয়েল টাইমিং লেখা দেখতে পারছো, এটা তোমরা এখান থেকে কাস্টমটা সিলেক্ট করে এই যে দাগটা দেখতে পারছো, এই দাগটা সব থেকে কমিয়ে 0.2 সেকেন্ডে নিয়ে আসবা, দেন তোমরা এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা এন্ড এইখানে লার্জ মাউস কার্স নামে একটা অপশন দেখতে পারছো, এই অপশনটা অন করে দিবা। তো অনেকের এখানে লার্জ মাউস পয়েন্টার লেখা থাকে, তোমরা এখান থেকে ওই অপশনটা কিন্তু অন করে দিবা। এন্ড বন্ধুরা, এই যে সেটিং গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই সেটিং গুলো হয়তো তোমাদের অনেকের ফোনে নাও ম্যাচ করতে পারে, বাট এই সেটিং গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ফোনে আছে, তোমরা একটু খুঁজে অ্যাডজাস্ট করে নিবা। তো সেটিং নাম্বার 3, তো বন্ধুরা ফ্রি ফায়ার গেমটিতে হেডশট দেওয়ার জন্য 3 নম্বরে যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা অন করতে তোমাদের ফোনের সেটিং অপশন চলে আসতে হবে এন্ড এখানে এডিশনাল সেটিং এ চলে যাবা, দেন এখান থেকে একটু নিচের দিকে এসে ডেভেলপার অপশন দেখতে পারবা, এখানে প্রেস করবা, দেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড তোমরা এখানে লগার বিফোর সাইজ নামে একটা অপশন দেখতে পারছো, এইখানে প্রেস করবা এন্ড এখানে তোমরা যারা 2 GB বা 3 GB বা 4 GB র্যামের ফোন ইউজ করো, তোমরা এখানে লগার বিফোর সাইজটা 4 MB তে করবা এন্ড যারা একটু হাই এন্ড ডিভাইসের ফোন ইউজ করো, তোমরা এখানে 8 MB তে প্রেস করবা এন্ড নিচে এখানে গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স নামে একটা অপশন দেখতে পারছো, এখানে প্রেস করবা এন্ড এখান থেকে তোমাদের ফ্রি ফায়ার গেমটা খুঁজে বের করতে হবে। তো ফ্রি ফায়ার গেমে আসার পর তোমরা ফ্রি ফায়ার গেমের উপর প্রেস করবা এন্ড নিচে এখানে সিস্টেম গ্রাফিক্স ড্রাইভার যে অপশনটা আছে এখানে টিক করে দিবা। তো বন্ধুরা, ফ্রি ফায়ার গেমটা ভালো খেলার জন্য 4 নম্বরে আমি তোমাদেরকে যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসে অনেক সুন্দর কাজ করবে এন্ড এই সেটিংটা ইউজ করলে কিন্তু তোমরা ফ্রি ফায়ার না যে কোনো গেমে কিন্তু ওপি লেভেলের খেলতে পারবে এন্ড গেমের ভিতর কিন্তু বিন্দু মাত্র ল্যাগ করবে না। এন্ড ভাই, তোমরা তো জানোই যে ফ্রি ফায়ার গেমে ল্যাগ করলে কিন্তু যত ড্র্যাগ করো বা যত ভালো গেম প্লে করো না কেন, ঠিকঠাক ভাবে কিন্তু হেডশট বা মুভমেন্ট স্পিড পাওয়া যায় না। তো যাই হোক, এই সেটিংটা করতে গেলে তোমাদের ফোনের সেটিং অপশন চলে যেতে হবে এন্ড এখান থেকে ডেভেলপার অপশন চলে আসবা। তো ডেভেলপার অপশনে চলে আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড নিচের দিকে আসার পর তোমরা এখানে ফোর্স 4XAA নামে একটা সেটিং দেখতে পারবা, এই সেটিংটা কিন্তু অবশ্যই অন করে দিবা। আর হ্যাঁ, এই সেটিংটা অন করলে কিন্তু তোমাদের একটু ফোনের
চার্জটা বেশি লাগতে পারে, কারণ এই সেটিংটা অন করলে কিন্তু সিপিইউটা অপটিমাইজ হয়। বাট ভাই গেমটা কিন্তু চরম লেভেলের খেলা যায়। তো এখানে আমি তোমাদেরকে একটা বিষয় বলি, একটা সিক্রেট ট্রিক্স, তো সেটা হলো তোমরা যখন ফ্রি ফায়ার গেমটা খেলবা তখন এই সেটিংটা অন করে গেমের ভিতর ঢুকবা, এন্ড যখন গেমটা কেটে দিবা তখন কিন্তু এই সেটিংটা অফ করে দিতে পারো। যদি তোমাদের মনে হয় যে চার্জটা একটু বেশি খাচ্ছে তো অবশ্যই কিন্তু তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবা। তো নাম্বার 5, তো বন্ধুরা 5 নম্বরে আমি তোমাদেরকে যেই সেটিংটা দেখাবো এই সেটিংটা আসলে লো এন্ড ডিভাইসের ফোন ইউজারদের জন্য, এন্ড যাদের ফ্রি ফায়ার গেমের ভিতর অতিরিক্ত ল্যাগ করে তারা কিন্তু এই সেটিংটা করবা। তো এই সেটিংটা করার জন্য তোমাদের আবার ডেভেলপার অপশন চলে যেতে হবে, এন্ড এখান থেকে কিন্তু অবশ্যই নিচের দিকে চলে আসতে হবে, এন্ড এখানে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছো, এখানে প্রেস করে এই ব্যাকগ্রাউন্ড প্রসেসটা অ্যাটমোস্ট 2 প্রসেসের উপর প্রেস করবা। তো এই সেটিংটা অন করার ফলে ফ্রি ফায়ার গেমটা খেলার সময় ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপস প্রসেসিং হবে না, যার মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ার গেমটা স্মুথলি চলবে। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের আমার ফোনের যে সেটিংগুলো ইউজ করি, এন্ড প্রত্যেকটা প্রো এন্ড প্রত্যেকটা ইউটিউবার যে সেটিংগুলো ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলে, তো সবকিছু সেটিংই কিন্তু আমি তোমাদেরকে দেখায় দিলাম। আর হ্যাঁ, এই সেটিংগুলো করার পাশাপাশি কিন্তু তোমাদের ফোনের ডিপিআই ইউজ করতে হবে, এন্ড এই ডিপিআইটা ইউজ না করলে কিন্তু তোমরা কোনোভাবেই একটা এনিমিকে অনলি রেড নাম্বার বা যে কোনো হেডশট দিতে পারবা না। তো এই ডিপিআই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তো এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা যারা 2GB বা 3GB বা 4GB র‍্যামের বা 6GB র‍্যামের ফোন ইউজ করো, তোমরা আসলে তোমাদের ফোনে কতটুকু ডিপিআই ইউজ করবা এটা সম্পর্কে জানতে কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখবা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের এই ভাইটার চ্যানেলে 130,000 সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট করে দিছো, এন্ড ভাই তোমাদের আসলে ধন্যবাদ বা অন্য কোনো কিছু দিয়ে ছোট করব না। তো তোমরা যারা তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করে চ্যানেলটা এত বড় একটা পর্যায়ে নিয়ে গেছো, তোমাদের প্রত্যেকের কাছেই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল, এন্ড আমি আশা করি যে খুবই দ্রুত তোমরা তোমাদের এই ভাইটার চ্যানেল 150,000 সাবস্ক্রাইবারে কমপ্লিট করে ফেলবা। তো ভাই রিয়েলি লাভ ইউ ভাই, তোমরা যারা তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করছো, তোমাদের প্রত্যেককেই আমার মন থেকে ভালোবাসা রইল। তো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।